প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকারের পক্ষ থেকে দেশের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সংক্রান্ত চিন্তাভাবনা ও গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই কাজের একটি অংশ হিসেবে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের উদ্যোগে বিশ্বভারতীর সুসংহত বিজ্ঞান বিভাগে একাদশতম পাঁচ দিনের ডিএসটি ইন্সপায়ার ইন্টার্নশিপ শিবির আয়োজিত হল। এই শিবিরে রাজ্যের ২৯টি স্কুল থেকে ১৬ থেকে ১৭ বছর বয়সী মোট ১৩৫ জন ছাত্রছাত্রী অংশ নেয়। পরীক্ষাগারে তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিজ্ঞানীদের নিয়ে বিজ্ঞান সংক্রান্ত আলোচনারও ব্যবস্থা করা। এখানে প্রত্যেকটা বোর্ডে টপ 1% স্টুডেন্ট যারা, মানে ধরুন মাধ্যমিকে যারা টপ 1%, এরকমভাবে সিবিএসই বোর্ড বা বিভিন্ন বোর্ড বিভিন্ন স্টেটের, তারা হলো গিয়ে এই ক্যাম্পটার জন্য এলিজিবল। তো একটা কাট অফ মার্কস আছে, তার উপরে যদি হয় সেই স্টুডেন্টরা হলো গিয়ে এই ক্যাম্পটাতে পার্টিসিপেট করতে পারে। এটা পাঁচ দিনের ক্যাম্প হয়, যেখানে প্রথম হাফটাতে হলো গিয়ে প্রত্যেক দিনই দুটো করে টক থাকে, সেগুলো বেশ বড়, মানে দেড় ঘন্টা করে জাস্ট দুটোই টক থাকে। সেখানে এমিনেন্ট স্পিকাররা আসেন, যেমন বেশিরভাগই তারা খুব বড় বড় সায়েন্টিস্ট বিভিন্ন বড় ইনস্টিটিউট থেকে। যেমন আমাদের এই বছরের আমাদের স্পিকাররা আছেন হলো গিয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে আসছেন কালকে একজন, তারপরে আইআইটি খড়গপুর থেকে আছে, আইজার কলকাতা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স থেকে, আচ্ছা আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে দুজন ছিলেন, একজন আসছেন ট্রিনিটি কলেজ ডাবলিন থেকে। মানে আমরা ওইভাবেই আর কি প্রোগ্রামগুলোকে, মানে ওই সময় কোন ভালো ভালো স্পিকাররা রয়েছেন ইন্ডিয়াতে সেটাও একটা খোঁজ রাখার চেষ্টা করি, কারণ কি পুরো ফান্ডিং দিয়ে হয়তো বিদেশ থেকে আনাটা সম্ভব হয় না, কিন্তু চেষ্টা করি আর কি ওরকমভাবে যদি ব্যাপারটাকে সিঙ্ক্রোনাইজ করে ওরা যদি এখানেও অ্যাটেন্ড করতে পারে, তাহলে স্টুডেন্টরা যারা, মানে এরা মানে বেশিরভাগই খুবই ইন্টিরিয়ার, মানে গ্রামের ছেলেমেয়েরা যারা, হয়তো এরা এটা একটা নতুন এক্সপোজার পায়। প্রথম দিন যখন ওরা আসে ব্যাপারটা বুঝতে পারে না, কিন্তু এক দুদিন পর থেকেই ওদের যে এক্সাইটমেন্টটা সেটা একটা অন্যরকম লেভেলে চলে যায়, সেটা আমরা প্রত্যেক বছরই সেটা আর কি মানে ফিল করতে পারি। ডাক্তারি এই ধরনের প্রফেশনাল ফিল্ডগুলো চুজ না করে বেসিক সায়েন্স, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এইগুলো নিয়ে পড়াশোনা করে, পরবর্তীকালে গবেষণা করে, এই ধরনের এক মানে এইটাকে এনকারেজ করার জন্য এই ক্যাম্পটা। কিন্তু জানি না, অনেক স্টুডেন্টরাই হয়তো একটা মাইন্ডসেট অলরেডি রয়েছে, তাদের বাবা মারা ছোটো থেকে বলে রেখেছে জয়েন দিতে হবে, ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, ডাক্তারি পড়তে হবে, ফলে ওইটাই পাঁচ দিনে আমরা কতটা চেঞ্জ করতে পারি জানি না। কিন্তু আমাদের ইউনিভার্সিটি আমি বলতে পারি বেশ কিছু স্টুডেন্টরা বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু তারা অ্যাডমিশন নেন, মানে পরবর্তীকালে আমরা জানতে পারি, তারা হয়তো বলে যে আচ্ছা আমরা অমুক বছর ইন্সপায়ার ক্যাম্প অ্যাটেন্ড করেছিলাম। আমরা ইন্সপায়ার ইন্টার্নশিপ ক্যাম্প 2019 অংশগ্রহণ করেছিলাম এবং তারপরে আজকে আমাদের সেকেন্ড ডে চলছে। তো আজকে আমাদের সেকেন্ড হাফে কেমিস্ট্রির ল্যাব ছিল, তো আমরা দুটো থেকে এসেছি। তো একটা অদ্ভুত রকমের, মানে দুর্দান্ত একটা অভিজ্ঞতা হচ্ছে আমাদের, মানে এই তিন ঘন্টা যে কেমন করে কেটে গেল কিচ্ছু মানে বলতে পারবো না, মানে একদম স্তম্ভিত। মানে এমন অনেক অনেক এক্সপেরিমেন্ট বা রিয়াকশান রয়েছে যা এতদিন আমরা খালি মানে বইয়ের মধ্যেই যা আর কি আবদ্ধ ছিল, কিন্তু আজকে সেই অনেকগুলো এক্সপেরিমেন্ট, ফর এক্সাম্পল ক্লক রিয়াকশান বা ফ্লেম টেস্ট বা এলিফ্যান্ট টুথপেস্ট, এই টাইপের অনেক দুর্দান্ত রিয়াকশান মানে তুমি স্বচক্ষে দেখতে পেলাম। আমরা এসে থেকে যেমন এখানে দুটো থেকে এসেছি, এই পাঁচটা এখন বাজে, মানে এই তিন ঘন্টার মধ্যে খুবই ভালো আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো, মানে বিভিন্ন ধরনের মানে এক্সপেরিমেন্ট করানো হলো এখানে, যেমন এলিফ্যান্ট টুথপেস্ট, এছাড়াও গোল্ডেন ড্রেন, তারপর ক্লক রিয়াকশান, এগুলো সব মানে অ্যামেজিং একটা ব্যাপার, খুব ভালো লেগেছে। জেলার প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলিও এই শিবিরে অংশ নেয়। বিজ্ঞান শিক্ষাকে আনন্দের সঙ্গে পরিবেশন
ও প্রদর্শনের জন্য সম্প্রতি দুদিনের বিজ্ঞান প্রদর্শনী হয়ে গেল পাঠভবনে। ছাত্রছাত্রীদের সারা বছরের বিজ্ঞান সংক্রান্ত চিন্তাভাবনা ও কাজকর্ম নিয়ে আয়োজিত হলো এই প্রদর্শনী। এছাড়াও বিজ্ঞান সংক্রান্ত বেশ কিছু প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল ছাত্রছাত্রীদের নিয়ে। উপস্থিত ছিলেন পাঠভবনের অধ্যক্ষা বোধিরূপা সিংহ সহ আরও অনেকে। আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা হচ্ছে যে বই থেকে পড়ালে যতটা ছাত্ররা আগ্রহের সঙ্গে শেখে তার থেকে অনেক বেশি আগ্রহের সঙ্গে শেখে নিজেরা হাতে কলমে করলে। এবং রবীন্দ্রনাথের প্রতিষ্ঠানে হাতে কলমে কাজে আমরা বেশি জোর দেব, এটা তো বলাই বাহুল্য। এই জন্যে এই প্রদর্শনীর আয়োজন এবং ছাত্রছাত্রীদের এত উৎসাহ এ ব্যাপারে যে আমরা তাদের সঙ্গে সমানতালে উৎসাহ নিয়ে এগিয়ে কাজটা করি, পুরোটাই ওদের হাতে তৈরি জিনিস দিয়ে, এবং একই সঙ্গে শিক্ষাটাও অনেক গভীরে প্রবেশ করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী পালন করল বিশ্বভারতীর লাইব্রেরি নেটওয়ার্ক। সকালে উপাসনা গৃহ থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার পর্যন্ত একটি পদযাত্রা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে রবীন্দ্র দৃষ্টিতে বিদ্যাসাগর শীর্ষক একটি বক্তৃতায় প্রধান বক্তা হিসেবে ছিলেন রবীন্দ্রভবনের অধ্যক্ষ অধ্যাপক অমল পাল। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক নির্মাল্য বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ বিদ্যাসাগর নিয়ে খুব বেশি লেখালেখি করেননি। তার চারিত্র পূজা বলে যে বইটি বেরিয়েছিল তাতে দুটি রচনা আছে বিদ্যাসাগর সংক্রান্ত। এটি একটা বেরিয়েছিল 1302 আর একটি 1305 বঙ্গাব্দে। এরপরেও প্রবাসী পত্রিকায় তিনি লিখেছিলেন আরও দুটি লেখা, একটি বেরিয়েছিল ভাদ্র 1329 আর একটি পৌষ 1346। এছাড়া বিদ্যাসাগরের উদ্দেশ্যে লেখা একটি কবিতা পাওয়া যায়। এর বাইরে আছে কিছু স্মৃতিকথা, কিন্তু এই অল্প কয়েকটি লেখার মধ্য দিলে আমাদের মনে হয় যে বিদ্যাসাগরকে তিনি চিনিয়ে দিয়েছেন। রবীন্দ্রনাথের একেবারে শৈশবে বিদ্যাসাগরকে দেখার কোনো স্মৃতি নেই, কিন্তু কৈশোরের একটি স্মৃতি তিনি চালনা করেছেন। আর অতি শৈশবে বর্ণপরিচয় পাঠের অভিজ্ঞতার কথা আছে। বর্ণপরিচয়ে নাম উল্লেখ করেছেন পরের দিকে, আর স্মৃতিকথাতে জল পরে পাতা নড়ে এইরকম একটি অংশ উদ্ধার করে বলেছেন যে এর মধ্যে তিনি মিলের প্রথম রহস্যের সন্ধান পেয়েছিলেন। সারাদিন ধরে তার মনের মধ্যে ওই জল পড়িতে লাগিল ও পাতা নড়িতে লাগিল। যদিও এই অংশটি বিতর্কিত, কেননা প্রচলিত যে বর্ণপরিচয় এবং পুরনো দিনের প্রাপ্ত যে বর্ণপরিচয় তার মধ্যে জল পরে পাতা নড়ে নেই, কিন্তু জল পরে আছে, জল পড়িতেছে পাতা নড়িতেছে আছে। এ নিয়ে অনেক গবেষণাও হয়েছে এবং হচ্ছে। প্রবোধচন্দ্র সেন অনেকটা দেখিয়ে দিয়েছেন যে মদনমোহন তর্কাবলম্বনের যে শিশু শিক্ষা, সেই শিশু শিক্ষার সঙ্গে এই বর্ণপরিচয় কোথায় একটা মিলেমিশে রবীন্দ্রনাথের মনের মধ্যে ওই রকম একটা জল পরে পাতা নড়ের মতো ছোট্ট কবিতাংশ তৈরি হয়ে গিয়েছিল।
যাকে তিনি আদিকবির প্রথম কবিতা বলেছেন। বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে একটি পুস্তক প্রদর্শনীরও আয়োজন করা হয়। কবিতার সঙ্গে বোলপুর শান্তিনিকেতনের চিরকালীন সম্পর্কের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি শান্তিনিকেতন মেঘমালা বাংলা কবিতা উৎসব হয়ে গেল বোলপুরে। আয়োজনে ছিল বাংলা রাইটার্স ফোরাম, ঋত্বিক একাডেমি, হাওয়ার কথা, একলব্য ও জয়দুর্গা রুরাল ওয়েলফেয়ার সোসাইটি। সারা বাংলা থেকে শতাধিক প্রতিষ্ঠিত কবি কবিতা পাঠে অংশ নেন। রবীন্দ্রনাথকে আমরা হারাইনি, কখনো হারাতে পারি না। শান্তিনিকেতনের উত্তরায়ণের সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল রবীন্দ্রনাথ নেই। আমি কালো বলে দিদা আমার নাম রেখেছিল কালো সোনা। সবার কাছে অবহেলা পেলেও দিদার কাছে অতি আদরে ছিল। দিদা বলতো রূপ নয়, ঘুম থাকলে একদিন সবাই গুণগান করতে। সেই থেকে আমার ঠিক পাঠ আমি পড়ালেখায় নাচে গানে নিজেকে দক্ষ করায় মনোযোগী হলাম, উচ্চশিক্ষিত হলাম, সাফল্য পেলাম। পুঁথিগত শিক্ষার বাইরে বেরিয়ে হাতে কলমের শিক্ষাকে মজ্জাগত করার লক্ষ্যে রবীন্দ্রনাথের সুদূর প্রসারী কর্মকাণ্ডের বাহক হিসেবে প্রতি বছরের মতো এবারেও সন্তোষ পাঠশালা ও শিক্ষাসত্রের বার্ষিক শিল্প প্রদর্শনী হয়ে গেল কলাভবনের নন্দনে। প্রদর্শনীর উদ্বোধন করলেন সঙ্গীত ভবনের অধ্যক্ষ অধ্যাপক নিখিলেশ চৌধুরী। অনেকদিন ধরে জড়িত আছে বিভিন্ন অনুষ্ঠানে, সঙ্গীত ভবনের সঙ্গে আমাদের যোগাযোগ করে অনুষ্ঠানগুলো করা হয়। ওখানে যে গুরু শিষ্য পরম্পরা, যে একটা সঙ্গীতে যেমন তালিম আছে সেরকম ফাইন আর্টসও তালিম আছে, সেইভাবে সেই পদ্ধতি অনুসারে প্রত্যেক বছর আমি দেখেছি এখানে একটা করে এক্সিবিশন হয়। তো এবছরও সেটা হচ্ছে, আমি খুব আনন্দিত। তোমরা যে কাজগুলো করেছো ওগুলো আমরা এখন দেখবো, কারণ এই আজকালকার ইন্টারনেটের যুগে সব পৃথিবীতেও এগুলো সব জানা যাবে যে আমাদের শান্তিনিকেতনের এই জায়গা থেকে কী হচ্ছে। যেমন পাঠভবনও যেমন করে আর শিক্ষাচত্ব, এই দুটোই অঙ্গাঙ্গে হয়ে জড়িত। আমরা একাতে দুটোকেই বিশ্বভারতীর নিউক্লিয়ার বলে আমরা জানি। কাঁথা স্টিচ, কাঠ, মাটির কাজ,
অথবা আঁকা বিভিন্ন ছবি নিয়ে ছাত্রছাত্রীদের সারা বছরের শিল্পকর্ম মেলে ধরা হয় এই প্রদর্শনীতে। এই যে শিল্পের যে আমাদের আজকে এক্সিবিশন প্রদর্শনী হচ্ছে, তার জন্য যে ছবি এবং আদার্স যে আঁকাগুলো রয়েছে, তাদের আদার অন্যান্য কাজ সব রয়েছে, উইভিংয়ের কাজ আছে, উডওয়ার্কের কাজ আছে, এগুলো কিন্তু তাদের দীর্ঘদিন ধরে করতে হয়েছে এবং সারা বছর ধরে যে কাজগুলো তারা করে সেইগুলোই আজকে আমরা এই প্রদর্শনীর মাধ্যমে সকলকে দেখানোর চেষ্টা করি। অর্থাৎ এই বিদ্যালয় যে অন্য বিদ্যালয়ের থেকে অনেকখানি আলাদা, সেটাই তার একটা অংশ, একটা প্রমাণ এই শিল্প প্রদর্শনী। এই জন্যই আমরা শিল্প প্রদর্শনীটা আজখানে করছি।